हेलो एवरीवन, प्रतिदिन मतो आज के एक मजेदार रेसिपी निये हाजिर हुए थे जापानीज चॉकलेट कॉटन केक। आज के केक टा आमी चूलाते ही करी थी, एगुलो ओवन छाड़ा है ना, किन्तु आमी अल्हम्दुलिल्लाह चूलाते ही एटा आमी परफेक्टली करते पेरी थी। तो तेल टा आमी एक टा बाटी ते गरम करे निची। तो केरुकुम गरम होबे सेटो देखा ची। जस्ट एकटु तेलटा गरम होबे जार साथे साथे नामिये फेलबेन। तो आमी एकटा बाटिते तेलटा ढेले दिएछि, एर मध्ये कुकु पाउडार दिए दिच्छि। कुकु पाउडार दिए आमी हैंड विक्सेर साहाज्ये आमी तेलेर साथे कुकु पाउडारटा मिलिये निच्छि। तो कुकु पाउडारटा मिशन हये गेछे, एर मध्ये आमी लिकुईड दूध दिएछि। लिकुईड दूधटा दिए आबार हैंड विक्सेर माध्यमे नेड़े चेड़े निच्छि भालो करे। एर मध्ये आमी पाउडार सुगार दिएछि, आपनारा चाइले एमने चीनी दिलो होबे। चीनीटाके आमी भालो करे मिशिये निच्छि। एर मध्ये आमी डिमेर कुसुम दिए दिच्छि। डिमेर कुसुम एकटे दिए आमी आबार नेड़ेचेड़े मिशिये निच्छि। बाकी दुटो दिए दिलाम, दिए एखन आबार भालो करे मिशिये निच्छि। खूब भालोभाबे किन्तु एटा मिशिये निते होबे। চারিদিক দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। এর মধ্যে আমি কেক ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, পুরাটা দিই নাই, হাফ দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ব্যাটারটা সুন্দর একটা স্মুথ ভাব আসতে হবে। তো অল্প অল্প করে আমি কেক ফ্লাওয়ারগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করতে আলতোভাবে করার কোনো প্রয়োজন নাই, খুব ভালোভাবেই হ্যান্ড উইক্স দিয়ে প্রেসার দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, তারপর আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি দেখাচ্ছি কীরকম একটা ব্যাটার হয়েছে। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এটা আমি এক সাইডে রেখে আমি যে ডিমের সাদা অংশটা রেখেছি সেটাকে আমি ফোম করে নিচ্ছি ইলেকট্রিক বিটারে। খুব সুন্দর একটা ফোম তৈরি করতে হবে, বেশ সময় নিয়ে ক্রিমটা ফোমটা তৈরি করতে হবে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে চিনি দিয়ে আমি ফোমটা তৈরি করে নিচ্ছি। তো বাকি সব চিনি দিয়েই আমি ফোমটা তৈরি করে নিচ্ছি। তো দেখাচ্ছি কিরকম ফোম হয়েছে। তো ফোমটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা ফোম ওই যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেটার মধ্যে নিয়ে যাচ্ছি। এখন আমি এই ব্যাটারটার সাথে এই ফোমটুকু ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্সের মাধ্যমেই। এভাবে করে আপনি ব্যাটারটা আবার একটু তৈরি করে নেবেন। তো এখন আমি এই ব্যাটারটা দেখাচ্ছি কিরকম হয়েছে ফোম দেওয়ার পর। এই ব্যাটারটা পুরাটা আমি যে অর্ধেকটা ফোম রেখেছি অর্ধেকের চেয়ে বেশি সেই ফোমে এই ব্যাটারটা ঢেলে দিয়েছি। তো এখন আমি একটা নাড়নির সাহায্যে খুব আলতোভাবে ফোমের সাথে মিলিয়ে নিব। এখানে খুব কোনো প্রেসার চলবে না, এখানে খুব আলতোভাবে ফোমের সাথে মিলিয়ে নিতে হবে। বেশি প্রেসার দিলে কিন্তু এই ফোমটা ফোম থাকবে না। খুবই আলতোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এই কেকটাতে বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করা হয় না, আর লবণ অবশ্যই দিয়ে নেবেন। লবণ না দিলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। তো মিশানো হয়ে গিয়েছে, ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটু দেখাচ্ছি কিরকম হয়েছে ব্যাটারটা। তো আমি একটি গোল সাইজের একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি নিচে একটি পেপার দিয়েছি, তেল ব্রাশ করে রেখেছিলাম। তো এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে। তো আমি একটু আলতোভাবে চাকিয়ে নিচ্ছি, ভিতরে বাবলস থাকলে যেন উঠে আসে। একটা কাঠির সাহায্যে একটু আলতোভাবে নেড়ে ভিতর থেকে বাবলসগুলো ভেঙে দিচ্ছি।
চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি কেকের বাটিটা বসে দিয়েছি। কেকের বাটিটা বসিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে, তো এখন আমি চুলার তাপমাত্রাটা আপনাদেরকে দেখাচ্ছি। লো এবং মিডিয়ামের মাঝামাঝি তাপমাত্রাটা রাখতে হবে এবং এই তাপটা আমি 25 মিনিটের মতো রেখেছি। বাকি 25 মিনিট আমি লো আঁচে রেখে তো ডাক্তার তুলে নিয়েছি। তো ডাক্তারটা একটু লেগে আমার সাইডটা একটু এরকম হয়ে গিয়েছে, তো আমি এখন দেখছি কাটি দিয়ে পারফেক্টলি কেকটা হয়েছে কিনা। হ্যাঁ, কেকটা পারফেক্টলি হয়েছে, ক্লিন হয়ে কাটিটা আসছে। তো এখন আমি একটু ঝাঁকিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। তো আমি যে পেপারটা দিয়েছি সেই পেপারটা আলতোভাবে এসে যাচ্ছে, কত সুন্দরভাবে দেখুন, কত ভালো লাগছে দেখতে। এটাকে ডেকোরেশন করলে অনেক সুন্দর হবে এরকম কেক। তো আমি মাঝখানটা কেটে দুই ভাগ করে আমি দেখাচ্ছি, ভেতরটা আমি দেখাচ্ছি। তো ভেতরটা দেখুন কত সুন্দর, কটনের মতোই হয়েছে, জাপানিজ কটন কেক এরকমই হয়ে থাকে। তো এগুলো ওভেনে করে কিন্তু আমি চুলাতে সাকসেসফুল হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি একটু এক পিস কেক নিয়ে ঝাঁকিয়ে দেখাচ্ছি কিরকম এটা সফট হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন, আর আমার সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।